গণতান্ত্রিক বিশ্বস্ততা শব্দটা যখন ক্রমশই অবিশ্বাস্য ফলকা হয়ে উঠছে, তখন তিনি বিশ্বস্ততার নতুন কাব্য লিখেছেন। তিনি শোভনদেব চট্টোপাধ্যায়। 77 বছর বয়সে লড়াইয়ে নেমে কয়েক মাস আগেই ভবানীপুরে গোহারা হারিয়েছিলেন বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষকে, এবং সেখানেই থামেনি। নন্দীগ্রামে সামান্য ভোটে হারা মমতা বন্দ্যোপাধ্যায় বলার আগেই ওই আসনটি হেলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য ছেড়ে দেন শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি সকাল সকাল ছেলেকে নিয়ে ভোট দিতে এলেন নিজের কেন্দ্রে। এদিন শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, আমি খুব খুশি, আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় সারা দেশের নেত্রী, তিনি যত বেশি ভোটে জিতবেন ততই তার মর্যাদা বৃদ্ধি হবে। দেশের অন্যতম শ্রেষ্ঠ নেত্রী তিনি, ভবানীপুরের ভোট বাড়বে। শোভনদেব চট্টোপাধ্যায়ের দুই পুত্র সায়নদেব এবং ঈশানদেব, এই মুহূর্তে সায়নদেব তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সম্পাদক। এদিনও শোভনদেবের সঙ্গে এসেছিলেন সায়নদেবও, কিন্তু তখনও ভবানীপুরে ভোটদান অনেকটাই স্তিমিত। কিন্তু তাতে এতটুকু অস্বস্তিতে পড়ছেন না শোভনদেব। ভবানীপুরকে তিনি হাতের তালুর মতো চেনেন, তাই বললেন, বেলা বাড়তি ভবানীপুরে ভোট বাড়বে, এটাই ট্রেন্ড। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।